feel cozy, yeah. Can you hold up? So guys, আমরা ফাইনালি অনেক কষ্ট করার পরে আবয়ে টাউনে আসলাম। আর এখানকার লোকালরা আমাদের একটা থাকার জায়গা করে দিল। এনারা খুবই হেল্পফুল, আমি আগে বলেছিলাম, তাই আপনারা নিশ্চিন্তে আমরা এভাবে ঘুরছি নাগাল্যান্ডে। আপনারাও নিশ্চিন্তে এই নাগাল্যান্ডে আসতে পারেন। আর আমাদের একটা ঘর দেখিয়ে দিচ্ছে এনারা লোকাল। ভাই আপনার নাম? না, আফিদ অ্যান্ড আঙ্গু। সবাই আমাদের এখানে ছেড়ে দিল, তারা নিজেরা এখানে টাইম স্পেন্ড করছে। মানে আমরা যতক্ষণ না এখানে টেন্ট লাগাচ্ছি ততক্ষণ এনারা এখানেই আছে। মানে খুবই হেল্পফুল কি বলবো। আর এখান থেকে মন ভিলেজের ডিস্টেন্স হলো 32 কিলোমিটার। আমরা ওখানে রবিকে দেখা যাচ্ছে, তিনি এটা সুন্দর জায়গা বেছে নিয়েছে। দেখাচ্ছি কোথায় থাকবো। হাই, আমরা এখন এক কোনাক ভাই, আপনার নাম? মাই নেম ইজ কমলেন। কমলেন, কমলেন, কমলেন। ইনি কোনাক আদিবাসী, ওনার বাড়িতে আমাদের ডেকেছে। আর এখানে ট্র্যাডিশনাল চা, ট্র্যাডিশনাল ব্ল্যাক টি উনি বানিয়ে খাওয়াচ্ছেন। আর ইনি খুব জলদি আর কি ইউটিউবে আসছে, এর জন্য তৈরি থাকো আপনারা, গেমিং চ্যানেল খুলছে। ওয়েলকাম, ওয়েলকাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড মর্নিং, আজকে গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। বাচ্চা সনমারা হয়ে আজকে আমরা এখানে ছিলাম রাত্রে, আর সকাল হয়ে গেছে। এই যে এরকম নতুন একটা কনস্ট্রাকশন চলছিল, আর সকাল সকাল আমাদের গুড মর্নিং বলার জন্য চলে আসছে। তারপর গোটানোর পর বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আমরা একটু এই গ্রামটা একটু ঘুরবো। আর প্রথমে বলেছিলাম যে এখান থেকে মুন ডিস্ট্রিক্টের ডিস্টেন্স হলো 32 কিলোমিটার। আমরা আজকে সেখানে যাওয়ার চেষ্টা করব। আসল মে ইয়ে গাঁও কা নাম আবই নেই হ্যাঁ। ক্যা থা ইয়ে গাঁও কা নাম ক্যা থা পহলে? পহলে থা চম্পাং, চম্পাং, চম্পাং। আর একটা প্রথমে তো এটা গ্রাম ছিল, কিন্তু এখন ডেভেলপ ভালো মতন হচ্ছে। আর উপর থেকে অল্প অল্প বৃষ্টি পড়ছে, এখানে থাকার জন্য জায়গা আছে। এখানে সকাল সকাল এরকম লোকাল মার্কেট, এরকম শেডের মধ্যে লোকাল মার্কেট খুলে গেছে। কিং চিলি, কলা, এখানে সবকিছু অর্গানিক। কচু, কচু, মকাই, শশা, কিং চিলি। আর সেখান থেকে বেরোনোর পর এই পুরি আর ডাল, আর সেটা একদম বয়েল ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট করবো এটা। তারপরে আবার আমরা মনের দিকে যাচ্ছি। আর আমরা যেখানে আছি সেটা হলো রাইস হোটেল আবই টাউন। আর এখান থেকে সমস্ত গাড়ি ওদিকে যাচ্ছে, আর মন যাওয়ার রাস্তাটা এদিকে। আর ওখান থেকে খাওয়া দাওয়া করার পরে আমরা সামনের দিকে একটু আগাচ্ছি। আর যেতে যেতে দেখছি এখানে চীন এরিয়া ইউনিয়ন পান আবই টাউন এরকম কিছু একটা আছে। আর এটা
এরকম আর উপরে ওটা না সব নাগা সিম্বল এরকম করে ডেকোরেশন করা রাস্তাটা এরকম টাওয়ার আছে অনেক কয়টা কিন্তু নেটওয়ার্ক পাওয়া যাবে না এখানে নেটওয়ার্ক মিললে বহুত মুশকিল ভাই আর ইয়ে দেখো টোটক টোটক 18 কিলোমিটার আবু ইওয়ান এখান থেকে আবু 1 কিলোমিটার পুলিশ স্টেশন এখানে আশেপাশে এদিক দিয়ে নিচে পুলিশ স্টেশন আছে ব্যাস হাঁটছিলাম তখনই স্কুল বয়েজ সে সাথে দেখা হলো আর এখানে এরকম ট্র্যাডিশনাল ব্যাগ খুব সুন্দর লাগছে ইয়ে ঘর মে বানা হুয়া হ্যাঁ ক্যা ইয়া খরিদা ভাই তোমার হেয়ার স্টাইল বড় মস্ত আর ভাইয়া কে হেয়ার স্টাইল দেখো ये घर में बना है या शॉप में शॉप में अच्छा अच्छा कितना प्राइस बनाता है ये खुद ही बनाता है खुद ही बनाता है ना कितना प्राइस होता है उसके शॉप के इसका 400 या 500 ऐसे ही कुछ होगा लेकिन ये देखने में बहुत अच्छा है চলতে চলতে এখানে দেখলাম একটা ছোট্ট পেট্রোল পাম্প এইরকম পেট্রোল পাম্প এখানে একটা কাঠের বাড়ি আর কারো যদি বাড়ি থাকে কিন্তু এটা হচ্ছে সেই ট্র্যাডিশনাল হাউস এটা থাকতেই হবে সবার বড় বড় বাড়ি আছে কিন্তু এরকম ট্র্যাডিশনাল হাউস থাকতেই হচ্ছে সবার খুব সুন্দর আর এটা একটা কি পাতা বললো জানিস সেই পাতার আর নিচে বাঁশ এটা ট্র্যাডিশনাল আর পাশে একটা স্কুল স্কুলে বাচ্চারা হয়তো বা ভয় পাচ্ছিল আর একটা চার্চ এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি আর লিফ্টও পাওয়া যাচ্ছে না কিছুক্ষণ আগে আমি কী করছিলাম একটা ট্যাক্সিকে দাঁড় করেছিলাম কিন্তু আমি তো জানতাম না যে হ্যাঁ হ্যাঁ পয়সা নিবে আর লোকাল উনি বললো যে এটা ট্যাক্সি পয়সা নিবে রাস্তায় মাঝখানে অসুবিধা হতে পারে তার জন্য আবার সেটা চলে গেল আর এমনিতে ট্যাক্সি কম চলে এখানে কিছুক্ষণ বসে থাকছি অনেকক্ষণ বসে আছি এটা মন ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে কতক্ষণ লাগবে জানি না এখান থেকে ডিস্টেন্সটা বেশি দূর না কিন্তু গাড়ি ঘোড়া এটা খুবই অফ রোড গাড়ি ঘোড়া খুব কম চলে এমনি সুন্দর আছে মানুষজন খুব ফ্রেন্ডলি আর ভাই সামনে না এত তো সুন্দর একটা গ্রাম ও একদম আমার মানে স্বপ্নের গ্রাম আর কি এরকম আমি স্বপ্নে দেখতাম এত সুন্দর গ্রাম আর রাস্তা হাইওয়ে যে দেখছো We just got to keep it rolling. There's no time to be wasting. I'd just rather move it along. Couple feet but in different waters. I need space more than orders. I'd just rather move it along. I know how you're feeling. Cause sometimes I do tight. Not tonight. You're gonna hear. আমরা ফাইনালি মুন ভিলেজে একটা বাইক রাস্তায় চলে আসছি আর কিছুক্ষণের জন্য বৃষ্টি হয়েছিল একদম পুরো পুরো ভিজাই দিয়েছে আমাকে আর পিছনে এখানে স্টেডিয়ামে খেলা চলছে ফাইনাল বলে আর এখানে মুনে আসার পর আমরা উপরে মেন সিটিতে যাচ্ছি যাওয়ার পরে সেখানে একটা স্টে হোটেল হোটেল কিছু দেখছি সেখানে দেখে আজকে থাকবো পুরো একদম বৃষ্টিতে সব কিছু ভিজে গেছে আর কি আর যে গাড়িতে আসছিলাম প্রথমে তো আমরা লিফ্ট বলছিলাম সেখানে কিন্তু কী হয়েছে ওরা এখানে লিফ্ট মানে বোঝে নাই কেউ তারপর এখানে নামানোর পরে ওরা পয়সা চাইছিল আমরা বললাম যে আমাদের কাছে পয়সা নেই তারপর ঠিক আছে মানে এখানে লিফ্ট যদি বলো তাহলে কিন্তু হবে না এখানে বলতে হবে যে ফ্রিতে নিয়ে যাও এরকম কিছু বলতে হবে আর বাকি সব কিছু ছিল কিছুক্ষণ অল্প কিছু সময়ের জন্য বৃষ্টি আসছিল আর সেইটুকুর জন্য একদম ভিজাই দিল পুরা বাড়ির কাছে আসছি এখন যাচ্ছি শহরের দিকে আর আজকে এখানেই
এটা লাঞ্চ নুডলস স্যুপ এটা কিছু একটা হবে চাটনি আর কেচাপ বাস গাইস পিছলে এক ঘন্টে সে হাম মুন সিটি মে ভটক রহে হ্যায় আর ইধার রহনে কে লিয়ে কুছ নহীঁ মিল রহা হ্যায় আর শায়দ মিলেগা ভি নহীঁ এক কটেজ মিলা থা লেকিন আজ ইধার কা প্রেসিডেন্ট আনে ওয়ালা হ্যায় ইসলিয়ে লোকালস কো রহনে কে লিয়ে জগহ নহীঁ দে রহা হ্যায় হাম সোচ রহা হ্যায় কি মুন ভিলেজ মে চলা যাও কিউকি ভিলেজ মে রহনে কে লিয়ে আচ্ছা হোতা হ্যায় আর ইয়ে সিটি মে না রহনা বহুত মুশকিল হোতা হ্যায় और इधर का इधर में ना रुकने के लिए जगह नहीं मिल रहा है फिर बहुत दिक्कत हो रही है अभी तो टाइम है विलेज इधर से बहुत ज़्यादा दूर नहीं है मैं कोशिश करता हूँ वो विलेज जाने के लिए एक एक किलोमीटर पैदल से ऐसे ही चल रहे हैं लेकिन कोई कुछ रहने के लिए जगह या होटल या क्या कहते गेस्ट हाउस कुछ नहीं है इधर ভাই মুন ভিলেজে তো চলে আসছি কিন্তু এখানে না থাকার জায়গা না খাওয়ার জায়গা মানে কি বলি আর ট্রান্সপোর্টেশনও খুব খারাপ আর মনে হচ্ছে এটা টুরিস্টের জন্য জায়গা না আর এর জন্য এখানে কেউ আসেও না আর দেখার মতন কিছু নেই শুধু এপ্রিল এপ্রিলে ফার্স্ট এপ্রিল থেকে সাত এপ্রিল পর্যন্ত ওদের মুনের যে কোনাক জনজাতি আছে তাদের কিছু ফেস্টিভ্যাল হয় সেই সময় কিছু টুরিস্ট আসতে পারে তাছাড়া এই সময় কিছু নেই আর তাই আমরা ভাবছি মুন ভিলেজে যাব কালকে গিয়ে যদি হেডহান্টার দেখা হয় দেখবো বাস আমরা বেরিয়ে যাবো এখান থেকে এখানে দেখার মতন কিছু নেই সেরকম খাওয়াও ঠিক মতন পাওয়া যায় না আর থাকার ফেসিলিটিও নেই এখানে আর আজকে আমরা এখানে একটা পেট্রোল পাম্প আছে সেখানেই থাকবো কী করবো থাকার জায়গা পাওয়া গেল না আজকে পুরো দিন সারা দিন অনেক কষ্টে করার পরে এখানে কোনো মুন টাউনে আসছি এখানে কোনো থাকার জায়গা পাওয়া গেল না তারপর প্রথমে তো আমি এই জায়গাটায় টেন্ট লাগাইছিলাম তারপর এখানকার ম্যানেজার বললো ঘরে চলে আসো এখানে একটা এখানে থাকার রুম আছে এখানে আজকে থাকবো রাত্রে আজকে তো রাতটা ভালোই গেল কালকে বললো যে সকালে খাওয়া দাওয়া করার পর আবার ভিলেজে যাব তারপর দেখি নতুন কিছু চিন্তা ভাবনা এখানে বাথরুম টাথরুম সব কিছু ঠিক আছে আজকে এখানে ভিডিওটা